নেপিয়ারের ম্যাকলিন পার্কে ততক্ষণে সূর্য মধ্য গগনে, তখন হয়তো আরমোরা দিয়েই ঘুম ভাঙেনি বাংলাদেশে। তবে যারা রাত জেগে টাইগার ক্রিকেটে চোখ রেখেছেন তাদের ঘুমহীন সময় হয়েছে সার্থক। ১৯ বারের চেষ্টায় অবশেষে বধ করা গেল কিউইদের। ব্যর্থ বছরে শেষ ওয়ানডে জয়ে তৃপ্তির ঢেকুর গেলার সুযোগ নেই, তবে ঠিকই আছে স্বস্তি। শুধু ২০৯ বল বা ৯ উইকেট হাতে রেখে দাপুটে জয় বলেই নয়, দলের অ্যাগ্রেশন ভাবও পাবে লেটার মার্কস। স্তুতি তাই প্রধান নির্বাচকের কণ্ঠেও। অনেক বড় প্রাপ্তি, খেলোয়াড়দের ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা ট্রিমেন্ডাস পারফরমেন্স এটা ইয়াং প্লেয়ারদের জন্য অনেকটা ইন্সপায়ার করবে, এবং আমি আশা করি যে এই কন্টিনিউস এই প্রসেসে থাকলে সামনে আরও কিছু ভালো কিছু দেখার আমরা অপেক্ষায় আছি। টাইগার ক্রিকেটের পালাবদলের গল্পে স্পটলাইটে অন্তর্বর্তীকালীন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিরিজ হারলেও তাসমান সাগর পারে তার নেতৃত্ব ছড়িয়েছে মুগ্ধতা, চাঙ্গা করেছে গোটা দলকে। শেষ ওয়ানডেতে ব্ল্যাক ক্যাপদের ১০ উইকেটে নিয়েছেন টাইগার পেসাররা, সিরিজের হিসেবে সংখ্যাটা ১৫। মাঝে ফিরে আসার অনবদ্য উপাখ্যান লিখেছেন অফর্মে সমালোচনায় জর্জরিত সৌম্য সরকারও। যে কোনো খেলোয়াড় পারফর্ম করলে আমরা যাদের উপর আস্থা রেখেছি অলমোস্ট সব প্লেয়ারই কিন্তু ভালো খেলে যাচ্ছে, তো সুতরাং যারা সমালোচনা করবে করবে, কিন্তু বাস্তবতাকে আপনাকে মানতেই হবে। নিউজিল্যান্ড মাঠে সবসময় যে কোনো দলের জন্য একটা চ্যালেঞ্জিং কন্ডিশন, এই কন্ডিশনে এরা ট্রেমেন্ডাস পারফরমেন্স, এবং এটাই আমরা চাচ্ছি যে কন্টিনিউস এই প্রসেসে যেতে থাকে। গেরো খোলায় এবার সংক্ষিপ্ত সংস্করণে চোখ বাংলার ম্যানেজমেন্টের। প্রত্যাশা এখানে আর একটা ম্যাচ নয়, বরং টি-20 সিরিজটাই জিতবে টাইগার্স। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।